আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ অমলেট কারি। বাড়িতে এইভাবে নিরামিষ দিনে রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো হয়। তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি এখানে একটা বড় সাইজের সেদ্ধ আলু নিয়েছি। আলুর মধ্যে অল্প একটু লবণ দিলাম, মানে স্বাদ অনুযায়ী 1/4 চামচের 1 ভাগ। অল্প একটু আদা বাটা দিলাম, খুব বেশি না, একেবারে সামান্য পরিমাণ। আর দিয়ে দিলাম অল্প একটু চিনি। এবার আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচনো ধনে পাতা। আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, তবে আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর অল্প একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে সেদ্ধ আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে আর সমস্ত মশলাগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছুই কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আলুর মিশ্রণটা রেডি হয়ে গেছে, এখন এই আলুর মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে। আর একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়ে নেব। মিক্সিং বোলের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম। জলের মধ্যে বড় করে একটা পাঁপড় নিতে হবে। পাঁপড়টাকে ভিজিয়ে তারপরে পাঁপড়টাকে তুলে নিতে হবে, এতে পাঁপড়টা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। এখন আমি আপনাদের আবারও একটা দেখিয়ে দিচ্ছি। আবারও একটা পাঁপড় নিয়ে নিলাম, এইভাবে জলের মধ্যে ভালো করে একটু ডুবিয়ে নিতে হবে, এতে পাঁপড়গুলো নরম হয়ে যাবে, ফোল্ড করতে সুবিধা হবে। সমস্ত পাঁপড়গুলোকে একইভাবে রেডি করে নিয়েছিলাম। এবার আমি যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম আগে থেকে, সেখান থেকে কিছুটা পরিমাণ আলুর পুর নিয়ে এইভাবে পাঁপড়ের মাঝখানে রেখে দিতে হবে। তারপরে ঠিক এইভাবে ফোল্ড করে নিতে হবে, মানে চার দিক দিয়ে ভালো করে ফোল্ড করে নিতে হবে, যাতে আলুর পুরটা বাইরে না বেরিয়ে আসে। তারপরে উল্টো দিকগুলোকে যখন করার সময় অল্প একটু জল দিয়ে দিতে হবে, আর ওই দিকটাকেও একইভাবে আবারও অল্প একটু জল দিয়ে দেবো আর ভালো করে আটকে নেবো। সমস্ত পাঁপড়গুলোকে একইভাবে রেডি করে নিতে হবে, মানে আলুর পুরটা দিয়ে এইভাবে পাঁপড়গুলোকে রেডি করতে হবে। এবার এক সাইডে রেখে দিচ্ছি। আর একটা আমি আপনাদের বানানো দেখিয়ে দেবো। তার জন্য আবারও একটা ভেজানো পাঁপড় নিয়েছিলাম, কিছুটা পরিমাণ আলুর পুর নিয়ে নিলাম। আলুর পুরটা এইভাবে মাঝখানে রেখে দিতে হবে, তারপর ভালো করে এইভাবে ফোল্ড করে নিতে হবে, যাতে আলুর পুরটা বাইরে না বেরিয়ে আসে। প্রথমে দুদিক ভালো করে ফোল্ড করে নেওয়ার পরে উল্টো দিকে দুদিকেও ভালো করে এইভাবে ফোল্ড করে নিতে হবে। বাকি সমস্ত পাঁপড়গুলোকে একইভাবে রেডি করে নিচ্ছি, তারপরে আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি। সমস্ত পাঁপড়গুলো রেডি করে নিয়েছিলাম, আলুর পুর ভরে নিয়েছি, এতে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এখন একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে আমি 3 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিতে হবে, তারপরে পুর ভরা পাঁপড়গুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে, আর উল্টে পাল্টে হালকা লাল করে ভাজতে হবে। ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে, হাই ফ্লেমে বা লো ফ্লেমে রাখা যাবে না। যদি লো ফ্লেমে রাখা হয় তাহলে কিন্তু পাঁপড়গুলো ভেঙে যেতে পারে, এতে কিন্তু ভাজা ভালো হবে না। আর যদি হাই ফ্লেমে রাখা হয় তাহলে কিন্তু আবার অনেক তাড়াতাড়ি লাল হয়ে পুড়ে যেতে পারে। তাই মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে মোটামুটি 3 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়বে। আর এইভাবে একটু উল্টে পাল্টে পাঁপড়গুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। দুদিক যখন হালকা লাল করে ভাজা হয়ে যাবে তখন পাঁপড়গুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে, আর বাকি পাঁপড়গুলোকে একইভাবে ভেজে নিতে হবে, মানে গরম তেলের মধ্যে দিতে হবে আর উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন পড়বে না। সমস্ত পুর ভরা পাঁপড়গুলো ভেজে নিয়েছিলাম। এখন কড়াইতে বাকি যে তেলটা আছে তার মধ্যে 3টে শুকনো লঙ্কা, 1টা তেজপাতা দিয়ে দিলাম। হাফ করে রেখেছিলাম তেজপাতা। দিয়ে দেওয়ার পরে 10 সেকেন্ডের মতন মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছিলাম। এখন আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 4 চামচে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত কিছুই 4 চামচের 3 ভাগের 1 ভাগ করে দিয়ে দিয়েছি। সমস্ত মশলাগুলো দেওয়ার পরে মশলাগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মশলাগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে তখন মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে দিতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে। জলটা শুকনো করে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হচ্ছে আর জলটা শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, এতে নিরামিষ রান্না খেতে অনেক বেশি ভালো লাগবে।
প্রায় 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। আপনারা দেখুন জলটা কিন্তু শুকনো হয়ে গেছে আর তেল আলাদা হয়ে গেছে, তার মানে বুঝে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন মশলা কষানোর পরে এখন মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল, তারপরে জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি। এখানে আমি স্বাদ অনুযায়ী কিন্তু লবণ চিনিটা দিচ্ছি, তবে আপনারা কম বেশিও করতে পারেন। আর নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে অনেক বেশি ভালো লাগে, তবে চিনিটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপর ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রায় 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম, ঝোলটা ফুটে উঠেছিল, এখন ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। ঝোলটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ঝোলটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন ভেজে রাখা পুর ভরা পাঁপড়গুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। আর গরম ঝোলের মধ্যে দেওয়ার পরে এইভাবে প্রায় 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। এতে পাঁপড়গুলো বেশ নরম হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। নিরামিষ এই অমলেট কারির রেসিপিটা বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয়। ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো লাগে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রায় 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম, এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি আর ওপর থেকে অল্প একটু কুচনো ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি, এতে দেখতে ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না রেসিপিটা খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।